টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার হাওড়াঞ্চল পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের গুজবে আতঙ্কে রয়েছে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকার মানুষ গুজবে আতঙ্কিত না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বার্তা স্থানীয় সূত্রে জানা গেছে গত বিশে জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের ছবি সহ পোস্ট করেন খালিয়াজুড়ি উপজেলার সোহান বিন নবাব নামের এক যুবক পোস্টে তিনি উল্লেখ করেন খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের সমীরপুর গুচ্ছ গ্রামে রাসেল ভাইপার সাপের বাচ্চা পাওয়া গেছে মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওইদিন দুপুরে ফয়সাল আহমেদ সোহাগ নামের আরো একজন ফেসবুকে মোহনগঞ্জে বিষাক্ত সাপ রাসেল ভাইপারে দেখা মিলেছে বলে গুজব ছড়ান পরে খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ উপজেলা প্রশাসন বিষয়টি গুজব ও ভুয়া বলে নিশ্চিত করেন যারা এই ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে সচেতন মহল মদন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া বলেন মদন উপজেলার কোথাও রাসেল ভাইপার পাওয়া যায়নি কিছু লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে গুজব বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এর সঙ্গে রাসেল ভাইপার নিয়ে সতর্কতামূলক কার্যক্রম চলছে